নিকটতীতে ইসলামিক বক্তা হিসেবে যে কজন হুজুর আলোচনা এবং সমালোচনায় এসেছেন তাদের মাঝে অন্যতম একজন হচ্ছেন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। ইসলামের নানান গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি দুনিয়ার নানান সাম্প্রতিক বিষয়ে বক্তব্য দিয়ে তিনি যেমন এসেছেন অনেকের আলোচনায়, একই সাথে আবার ওয়াজ করার সময় শারীরিকভাবে নানান কদর্য অঙ্গভঙ্গির মাধ্যমে হয়েছেন দারুণ সমালোচিত। তাতে অনেক বড় বড় হুজুরের মতে তিনি দিনের শিক্ষা কিংবা ইসলাম প্রচারের জন্য আসেননি, বরং কমেডি কিংবা ফানি চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে এসেছেন। একই সাথে সেই সকল বড় বড় হুজুরদের কাছে এই জিহাদি বেশ অপছন্দের একজন পাত্র। আমাদের আজকের এই ভিডিওতে জিহাদি সম্পর্কিত বিশেষ কিছু তথ্য জানব তিনি কি এমন করেছেন যার জন্য দেশের বড় বড় হুজুররা বর্তমানে তার বিপক্ষে বয়ান দিচ্ছেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি দেখে আসি। মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। চলতি বছরের শুরুতে একজন আলোচিত এবং সমালোচিত ইসলামিক ব্যক্তিত্বের নাম হচ্ছে মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি। বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে বিপক্ষে নানান রকমের আলোচনা এবং সমালোচনা প্রায় ডালপালা মেলছিল। একদিকে তার বেপরোয়া বক্তব্য যেমন অনেকের প্রশংসা কুড়াচ্ছিল, অন্যদিকে আবার ইসলামের পোশাক পরে তিনি ওয়াজের সময় নানান ধরনের বাজে অঙ্গভঙ্গির কারণে সমালোচনার শিকারও হচ্ছিলেন। এ সময় তার বিভিন্ন কথাকে কোট করে ধর্মীয় অঙ্গনেও অনেকে দেখা গেছে যে তাকে নিয়ে ট্রোল করছে। অনেকে ঠাট্টা করে আবার অনেকে শ্রদ্ধা নিয়ে তাকে জিহাদি হুজুর বলে সম্বোধন করছেন। ইউটিউবে তার বেশ কয়েকটি বয়ান ঘেঁটে দেখা গেছে যে মাহফিলে তিনি এমন ধরনের কথাবার্তা এবং কর্মকাণ্ডের অবতারণা করেছেন যা চিরসুন্দর জীবন ব্যবস্থা ইসলামের দাওয়াতি মেসেজের সঙ্গে কোনোভাবেই যায় না। ইসলাম থেকে যারা দূরে আছেন তাদেরকে সুন্দরভাবে বোঝানোর বদলে গালিগালাজ করা, সিগারেট ফোকার বিভিন্ন অভিনয় দেখানো, ফেসবুকের কপালে জুতার বাড়ি মারা, আজগুবি ঘটনা বর্ণনা করে কান্নার অভিনয় করা, নাস্তিকদেরকে এক হাত নেওয়ার নামে খামোখা চিৎকার চেঁচামেচি করা ইত্যাদি তার বয়ানের বৈশিষ্ট্য। তার বয়ানের মাঝে খুঁজে পাওয়া যায় মহান আল্লাহ তাআলাকে উপদেশ দেবার কথা, নিজেকে ইয়া বড় কিছু প্রমাণ করে গর্জন তোলা। এসবের বাইরে কোরআন হাদিসের মৌলিক এবং জ্ঞানগর্ভ কোনো আলোচনা সাধারণত তার বয়ানে খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না এমন কোনো বক্তব্য যা মানুষকে ইসলামের পথে আগ্রহী করে তুলবে, কিংবা তার বক্তব্য থেকে মানুষ যে কিছু শিখবে সেটারও কোনো নামচিহ্ন নেই। আর অন্যদিকে তার এমন কমেডি এবং ফানি চরিত্রে অভিনয়ের সুযোগ নিয়েছে ইসলামের বিপক্ষের মানুষেরা। তারা এসব বয়ানের বিভিন্ন অংশের ভিডিও ক্লিপ শেয়ার করে ইসলাম বিরোধীরা ঢালাওভাবে প্রচার করছে যে দেখো ইসলাম কত জঘন্য, কেমন খ্যাত এবং উগ্র। অথচ জিহাদি হুজুরের বক্তব্য বয়ান কোনোভাবেই যে ইসলামকে রিপ্রেজেন্ট করে না বরং কলুষিত করে তা ইসলাম সম্পর্কে সামান্যতম ধারণা যাদের আছে যে কেউ দেখলেই তা বুঝতে পারবেন। কিন্তু ইসলামকে ছোট করার জন্য যারা উৎপেতে থাকে তাদের জন্য তো ওইটুকুই যথেষ্ট। তবে সেই সকল ইসলাম বিরোধী লোকদের থেকেও ইসলামের বড় শত্রু হচ্ছে জিহাদি হুজুরের মতো কাঠমোল্লারা, যারা কিনা নিজেদেরকে অনেক বড় ইসলামী চিন্তাবিদ মনে করে থাকেন। কেননা এরাই সুযোগটা করে দিচ্ছে ইসলামকে ছোট করার এবং ইসলামের নামে বিভিন্ন বিদাত প্রচার করার। ওয়াজ মাহফিলের প্রথা বাংলাদেশে প্রতি বছর বেড়েই চলছে, মাহফিলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন বক্তার সংখ্যা, কিন্তু মানসম্মত এবং যোগ্য আলোচকের অভাব থেকেই যাচ্ছে এই ময়দানে। নতুন যারাই এসেছেন গত কয়েক বছরে বা এখনও যারা আসছেন তাদের মধ্যে কমেডি করে শ্রোতাদের আকৃষ্ট করা, বাহারি সুরে মঞ্চ মাতোয়ারা করা আর কুরআন হাদিসের বাইরে আজিবাজি বাতচিত করে মানুষকে হাসানোর কসরতকারী বক্তার জয় জয়কার। তাদের মধ্যে যেমন দাওয়াতের কোনো মেজাজ নেই তেমন নেই ইখলাস এবং হেদায়তের নিয়ত। তাদের মাঝেই একজন অন্যতম হচ্ছেন এই জিহাদি হুজুর। কিন্তু একসময় এই গুণবিশিষ্ট বক্তা কেবল বেদাতি এবং মাজার পূজারই ঘরানার ছিল, এখন দেওবন্দি ধারার হাক্কানি অঙ্গনটাও ছেয়ে গেছে এই ধরনের কমেডি বক্তার দৌরাত্ম্যে। ফলে ওয়াজ মাহফিলের ইখলাস এবং হেদায়ত সমৃদ্ধ আবেদন বর্তমানে ম্লান হয়ে যাচ্ছে। সমাজের শিক্ষিত শ্রেণী অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন ইসলামী এই ধরনের আয়োজন এবং মাহফিল থেকে। জিহাদি সহ এই ধরনের বক্তাদের এইরকম কমেডিয়ান ফানি বক্তব্য নিয়ে বর্তমানে বড় বড় আলেমদেরও ঘৃণার শেষ নেই। এই নিয়ে সিলেটের আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের খাতিব মুফতি জিয়াউর রহমান বলেছেন, এই ধাঁচের বয়ান আমি চরমভাবে অপছন্দ করি। এই জাতীয় বক্তার বডি ল্যাঙ্গুয়েজ খুবই আপত্তিকর এবং দৃষ্টিকটু, এমনটা কখনোই সমর্থনযোগ্য নয়। বয়ান হবে শান্ত সুষ্ঠুভাবে নরম এবং কোমল ভাষায়, কোরআন সুন্নাহ দলিল সমৃদ্ধ এবং তা প্রজ্ঞাপূর্ণভাবে। আর এই জিহাদি হুজুর যা করছেন তা কোনো মতেই ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এটা অত্যন্ত কুরুচিপূর্ণ। এছাড়াও চট্টগ্রামের তরুণ মৌলানা লিসানুল হক শাহরুমি বলেছেন, এরকম বক্তাদের বক্তব্যে যে নাটকীয় ভঙ্গি এই ভঙ্গির সঙ্গে ইসলামী শরীয়তের দূরতম সম্পর্কও নেই। এরা ইসলামের পোশাকধারী কিছু অভিনেতা, এদেরকে যারা দাওয়াত দেন তারা দিন সম্পর্কে না জেনে না বুঝেই দাওয়াত দেন। একজন প্রকৃত আলেমের জন্য ওয়াজ বয়ান বা বক্তৃতা ইসলামের দাওয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, এটা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদত্ত অনেক বড় একটা গুরুদায়িত্ব। আর দাওয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করা। ভণ্ড জিহাদির মতো অভিনেতার কোনো বয়ানে কোনো শ্রোতা তাকওয়া পরহেজগারী কিংবা দিন শিখবে এটা একেবারেই ভ্রান্ত ধারণা। তিনি যা করছেন তার সঙ্গে ইসলামের কোনোই সম্পর্ক নেই,
কুরআন হাদিস দ্বারা এই ধরনের বক্তৃতাওয়াজ কোনোভাবেই প্রমাণিত নয়। এছাড়াও অনেক হুজুরদের মত হচ্ছে, নিজেকে একজন বক্তার ভূমিকা থেকে তুলে এনে একজন দায়ের ভূমিকায় নিয়ে আসা উচিত। আর একজন দায়ী হিসেবে যে গুণাগুণ থাকা প্রয়োজন, সেগুলো ফলো করে নিতে পারলেই একজন সফল এবং সার্থক দায়ী হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারবেন বলে মনে করেন তারা। হ্যাঁ, ওয়াজ মাহফিলের বিষয়ের আলোকে কখনো বড় আওয়াজ, চোখ রাঙ্গানি, এমনকি উত্তেজনাপূর্ণ ভঙ্গি চলে আসতে পারে। তাই বলে কমেডি ও ফানি চরিত্রের ভূমিকায় আসা একজন বক্তার বক্তব্য মোটেই শোভন নয় এবং তা কখনোই গ্রহণযোগ্যও নয়। প্রিয় ভিউয়ার্স, জিহাদির মতো এইরকম বক্তাদের নিয়ে আপনাদের মন্তব্য কী? তিনি কি একজন ভণ্ড আলেম নাকি একজন খাঁটি আলেম? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জিহাদির আসল পরিচয় সকলের সামনে তুলে ধরতে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিন এবং অসংখ্য শেয়ার করে মানুষকে তা জানার সুযোগ করে দিন। এমনি আরও বিভিন্ন রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।